ভালো আছেন নিশ্চয়ই, আমরাও ভালো আছি। আগামীকাল সরস্বতী পুজো তোজ্জোর চলছে নিশ্চয়ই সবার বাড়িতে। আমাদের বাড়িতেও এখন, আগে বড় করে হতো, এখন একটু ছোটখাটোর মধ্যে হয়, তো আমাদেরও তোজ্জোর চলছে আর কি। এই তবে আজকে আপনাদের আমি একটা সুন্দর একটা রেসিপি দেখাবো, সেই রেসিপির নাম সুন্দরী পাকোড়া। হ্যাঁ চলুন তাহলে, কি কি উপকরণ লাগবে সেগুলো আগে দেখিয়ে নি। এর মধ্যে লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, আর লাগছে মুগ ডাল আর রাজমা ভিজিয়ে পেস্ট করা আছে। মুগ ডালটা বেশি, রাজমাটা একটু কম, এটা ফেটিয়ে রেখেছে আমি। ফেটিয়ে রাখলে কি, আগের থেকে একটু ফেটিয়ে রাখলে জিনিসটা ভালো হয়। হ্যাঁ তো এই এর মধ্যে আমি সমস্ত পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচিগুলো দিয়ে দেব, লবণ ঠবণ দিয়ে এটাকে আগে মেখে নেব। কি কি দিচ্ছি দেখুন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, এর মধ্যে দেব লবণ, একটুখানি দেব খাবার সোডা, এক চিমটে একটুখানি খাবার সোডা, আর দেব একটু কর্নফ্লাওয়ার, ও আরেকটা উপকরণ আছে বলতে ভুলে গেছি, চিংড়ি মাছ। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছি। এবার এটা আমি একটুখানি ফেটিয়ে নিই। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। আগেও বলেছি আমরা রাইস ব্যান অয়েল খাই, রাইস ব্যান অয়েল দিলাম। আচ্ছা আপনাদের দেখাচ্ছি চিংড়ি মাছটা কিভাবে এই ডালের মধ্যে এ করে নেব, এই চিংড়ি মাছের লেজাটা বেরিয়ে থাকবে, তাহলে কি জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এবার আমি তেলের মধ্যে ছাড়ছি, বডিটা ভেতরে থাকবে কিন্তু লেজাটা বেরিয়ে থাকবে। এটা একটু বড় চিংড়ি হলে ভালো হতো, কিন্তু বড় চিংড়ি বাজারে পাইনি। এটা খেতে খুব টেস্টি হয়, টেস্টি তো হবেই, টন পড়েছে। পকোড়াগুলো মোটামুটি হয়ে এসছে, এবার আমি এক এক করে নামিয়ে নিই।
গেছে, এভাবে চিংড়ি মাছের লেজার গুলো বেরিয়ে থাকে বলে এর নাম হচ্ছে সুন্দরী পাকোড়া। এই যে দেখুন, এটা কিরকম উঁচু হয়ে আছে সুরের মতো। এবার আমি আর সোমা খেয়ে টেস্ট করে বলবো। এই যে সোমা একটু কাছে, গরম আছে। আপনারা এটা অবশ্যই করবেন, খেতে খুব ভালো লাগবে। আর আমাদের কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই। এত কষ্ট করে করছি, এগুলো অবশ্যই করবেন। খুব সুন্দর হয়েছে, খেতে ভালো হয়েছে, খেতে আমার খুব ভালো লেগেছে। আপনারা খুব ক্রিসপি হয়েছে। আর প্রন থাকলে তো যে কোনো জিনিসই ভালো হবেই।